আসসালামু আলাইকুম, শাহলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেশি মুরগির সাথে আলু দিয়ে ঝোল রান্না করব, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন বন্ধুরা, আমি এখানে একটা পুরো দেশি মুরগি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জিরা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি এই যে রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1.5 চা চামচ, পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ। এখানে নিয়েছি গরম মশলা, এই যে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, আর সাথে নিয়েছি তেজপাতা, আর সাথে নিয়েছি আলু। আলুটাকে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি চলে যাব রান্নায়। চুলাটা জ্বালিয়ে ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এটার ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম এটা একটু ভেজে নেব। মিডিয়াম তুলো আছে, এটা আমি এখন ভেজে নেব। এই যে আলুটা আমার 5 মিনিট ভাজা হয়ে যাবে, এখন আলুটাকে আমি তুলে রাখবো। এখন আমি আর একটা হাঁড়ি চুলা বসালাম, এর ভিতরে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, এটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হইল। এখন এর ভিতরে আমি পর্যাপ্ত দিয়ে দেবো পেঁয়াজের সামান্য পরিমাণ গরম পানি দিয়ে একটু মশলাটা কষাই নেব। দেখেন সামান্য পরিমাণে গরম পানি দিয়ে মশলাটাকে আমি কষাই নেব, মিডিয়াম টু লো আছে। আমি একটু গরম পানি দিলাম, এটা দিলাম যাতে মশলাটা খুলে না যায়। এখন মশলাটা কষানোর জন্য আমি 2-3 মিনিট ঢেকে রাখবো। মিডিয়াম টু লো আছে, মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষাই নেব। ভিতরে আমি আর একটা যেটা মশলা দেবো, আমার স্পেশাল মশলা, দেখুন এখানে একটু জিরা 1 চা চামচ, সামান্য দারচিনি আর 2 টেলাচি। এটাকে আমি শুকনো তাওয়ায় ভেজে এটাকে গুঁড়ো করে নেব, সেটা আমি রান্নার শেষে দেবো। সেটা আপনাকে দেখাই দেবো যখন আমি যে রান্নার মশলার গুঁড়োটা ইউজ করবো, এটা লাস্ট মোমেন্টে। ঢাকনা তুলে দেখি আমার মশলাটা কষানো। দেখেন বন্ধুরা, এই যে মশলাটার উপরে তেল চলে আসছে, তার মানে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি যা করবো, আমার মাংসগুলো দিয়ে দেবো। এটা একটু দেশি মুরগি, এটা আমাকে একটু বেশি সময় ধরে কষাতে হবে।
কষানোর ভিতরে আমি এটাকে 60% সেদ্ধ করে ফেলব। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিডিয়াম টু লো সেটাকে এভাবে ঢাকনা থেকে দিয়ে 3 মিনিট ঢেকে রাখবো। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন বন্ধুরা আমার রান্নাটা নেড়েছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ কষাই নেব। সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, রান্নাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে কষানোর জন্য। দেখুন বন্ধুরা এখন এটাকে আমি আরও 2-3 মিনিট কষাই নেব নেড়েছে। চুলার আস মিডিয়াম টু লো করে নিলাম। এভাবে আমি নেড়েছে আর একটু কষাই নিই। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর একটু কষাই নিই। এটা যেহেতু দেশি মুরগি এই জন্য আমি একটু যে মুরগি থেকে যে পানিটা বের হয়েছে এটা থেকেই ভালোভাবে কষাই নিচ্ছি। আমি এক্সট্রা আর কোনো পানি এখানে ইউজ করি। সুন্দর একটা ঘেরান চলে আসছে। আমার কষানো শেষ। এখন আমি এটার ভিতরে গরম পানি অ্যাড করতে চাই। এক কাপ পরিমাণ গরম পানি দিতে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা দেশি মুরগি সেজন্য আমি একটু পানির পরিমাণটা বাড়াই দিলাম, আরও হাফ কাপ দিলাম। তার মানে আমি টোটাল 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম সাথে এটা। এখন একটু চুলাটা একটু সামান্য পরিমাণ বাড়াই দেব। সামান্য পরিমাণ বাড়াই দিছি। এখন আমি যেটা করবো, মুরগিটা আমার 60% প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি যে আলুটা ভেজেছিলাম ভেজে সেই আলুটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে দেখেন দেখা যাচ্ছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। ফিরে এলাম 7 মিনিট পর। এই যে দেখুন রান্না। এখন আমি এটার ভিতরে আজ তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আপনাদের যে আমি একটা মশলা দেখেছিলাম আস্ত সেইটা দেখেন, এই যে আমি এই থাকে ভেজে টেলে গুঁড়ো করে নিচ্ছি। এই যে এলাচি দারচিনি আর জিরা দিয়ে দিলাম। জাস্ট আমি কাঁচামরিচটা এখানে দিলাম শুধু যাতে কাঁচামরিচের গ্রামটা এটার ভিতরে একটু চলে আসে জাস্ট সেই জন্য। দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় শেষ। এখন আমি আবার এটাকে 2 মিনিট ঢেকে রাখবো মিডিয়াম টু লো আছে। এই দেখুন বন্ধুরা 2 মিনিট পরে ফিরে আসলাম। সুন্দর একটা গ্রাম বের হচ্ছে। আমার রান্নাটাও শেষ। আমার রান্না শেষ। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। এবার আমার পরিবেশনের পালা। আপনাদেরকে আমি একটা বাটিতে ঢেলে দেখাই দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা আমার রান্না শেষ। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখেন রান্নার কালারটা কত সুন্দর আসছে এবং সুন্দর একটা ঘেরানো বের হয়েছে, সেটা তো আপনাদের এখন দেখাইতে পারতেছি না। এই জন্য আপনারা সবাই বাসায় একটা ট্রাই করবেন এবং রান্না করে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আশা করি সবাই ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন এবং সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।